আজ পার্থ চট্টোপাধ্যায় সহ মোট সাতজনকে আলিপুর আদালতে পেশ করা হবে। এই সশরীরে তাদেরকে আলিপুর আদালতে আনা হবে এবং এদিকে সকলেরই জামিনের আবেদন করা হবে বলে জানতে পারা যাচ্ছে। সিবিআই সূত্রে আরও তথ্য উঠে আসছে যে তাদের জেল হেফাজতেরই আবারও আবেদন করবে সিবিআই। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, কি জানতে পারছো বিষয়? গত 22শে ডিসেম্বর তাদেরকে প্রোডাকশন করা হয়েছিল এবং আজ পর্যন্ত অর্থাৎ 5 তারিখ পর্যন্ত তাদেরকে জেলে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ মোট 7 জনের জেল হেফাজতের নির্দেশনামা এসেছিল এবং মূলত দেখা গিয়েছিল সেই সময় অর্থাৎ 22শে ডিসেম্বর যে শুনানি উঠে এসেছিল, বারবার প্রত্যেকেই জামিনের আবেদন করছিলেন, কেউ অসুস্থতার কারণে, কেউ সামাজিক পরিস্থিতির জন্য, এবং কেউ বা বলছিলেন যে তারা এই মামলার সঙ্গে যুক্ত নয়, তাদেরকে জোর করে এই মামলার সাথে যুক্ত করা হয়েছে, সেই কারণেই তারা জামিনের আবেদন করেছিলেন। প্রত্যেকেই জামিনের আবেদন করেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী নিজেও জামিনের আবেদন করেছিলেন, সেক্ষেত্রে সকলেরই জামিনের আবেদন নামঞ্জুর করে এই 5 তারিখ পর্যন্ত অর্থাৎ 5ই জানুয়ারি পর্যন্ত তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আজকে আবারও প্রোডাকশন রয়েছে তাদের এবং এই আলিপুর আদালতে, সিবিআই এর বিশেষ আদালতে তারা ফের তাদেরকে হাজির করার নির্দেশনামা রয়েছে। সেই নির্দেশনামা মেনেই আজকে তাদের ঠিক 10:30 থেকে 11টার মধ্যে হাজির হবার নির্দেশ এবং 12টা নাগাদ তাদের এই শুনানি হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, প্রত্যেকেই অর্থাৎ অ্যাকিউজরা প্রত্যেকেই আবারও জামিনের আবেদন করবেন। অন্যদিকে সিবিআই অর্থাৎ তদন্তকারী সংস্থা আবারও তাদের জেল হেফাজতের আবেদন করবেন। তাদের যে রিমান্ড লেটার, তাতে আপাতত জেল হেফাজতের আবেদন করবেন তারা। তার কারণ হচ্ছে নতুন আরও কিছু তথ্য তারা তুলে ধরেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্য সহ পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য যে মোট 7 জন, সেই 7 জনের ইনফ্লুয়েন্স ঠিক কতটা এবং প্রত্যেকে একক এককভাবে প্রভাবশালী, এই তথ্য আবার তারা তুলে ধরতে চলেছেন। এবং সিবিআই সূত্রের খবর যে সিবিআই আরও চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব আরও তথ্য তুলে ধরার, যেহেতু নতুন করে আবার আজকে কিছু তথ্য তারা আদালতের কাছে তুলে ধরতে চলেছেন এবং সেই কারণেই আবারও তারা জেল হেফাজতের আবেদন জানাবেন। তার কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং বাইরে যারা রয়েছেন অর্থাৎ অনেক প্রমাণ বাইরে রয়েছে এই মুহূর্তে, তাই এরা এতটাই প্রভাবশালী যে এই মুহূর্তে যদি এদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয় তাহলে তাদের প্রভাব খাটিয়ে তারা প্রমাণ লোপাট করে দিতে পারেন। এই যুক্তিতে তারা আরও জেল হেফাজতের আবেদন জানাবেন পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 7 জনের। এবার এটাই দেখার বিষয় যে আজ সিবিআই বিশেষ আদালত আলিপুর তারা কি সিদ্ধান্ত দেন, অর্থাৎ তাদের জামিনের আবেদন, অর্থাৎ এই 7 জনের জামিনের আবেদন মঞ্জুর করেন নাকি সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেন, সেটাই এখন দেখার বিষয়। দেবারতী, ধন্যবাদ অভিরূপা, কথা বলছিলাম। অভিরূপা হাজরা ছিলেন সরাসরি।